-15°C টেম্পারেচারে বিকিনিতে বরফ স্নান রাকুল প্রীতের। রাকুল প্রীতের ভাইরাল ভিডিও সম্পর্কে বলতে গেলে ভক্তরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। এ কেমন চ্যালেঞ্জ নিয়ে বসলেন রাকুল প্রীত? রাকুল প্রীত সিং বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তার বোল্ড লুক থেকে শুরু করে স্টাইলিং ফ্যাশন পলকে ভক্তদের নজর কাড়ে। কখনো হতে হয় ট্রোল, আবার কখনো প্রশংসায় ভাসেন ভক্তদের। তবে এবার যা করলেন রাকুল প্রীত তা দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ। নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না যেন ভক্তরা। বরফের মাঝে হাড় কাঁপুনি ঠান্ডায় বিকিনিতে রাকুল প্রীত। চমক এখানেই শেষ নয়, উল্টে তিনি এক প্রকার নেমে পড়লেন সেই বরফ জলে স্নান করতে। ঝড়ের গতিতে ভাইরাল হলেন সেলেব, ভিডিও শেয়ার করলেন ভক্তদের সঙ্গে, ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। কেউ কি সাহস দেখাতে পারবেন? জানতে চাইলেন রাকুল প্রীত। প্রসঙ্গত, এক একটি ছবির জন্য চরম ট্রোল হতে হয় তাকে। ভাইরাল সেই ছবিতে খোলা ছিল জিন্সের জিপ। রাকুলের কথায়, সেক প্রসঙ্গে সমাজে এত রাগঢাক নয়, বরং প্রয়োজন সঠিক শিক্ষার। কিভাবে সঠিক পদ্ধতিতে যৌন সঙ্গমে লিপ্ত হওয়া উচিত সেই প্রসঙ্গেও শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশেষ করে স্কুলে এই প্রসঙ্গে কথা বলতে হয়। এই সময় কি করা উচিত, কি করা উচিত নয় তা জানা একান্তই প্রয়োজন। এইচআইভি এইডস এই বিষয় নিয়ে বারবার সমালোচনা হয়, তবে এর বাইরে গিয়ে জনসঙ্গম নিয়ে আর কোনো শিক্ষাই দেওয়া হয় না। রাকুল প্রীত নিজেই একবার জানিয়েছিলেন তিনি ট্রোলিংয়ে খুব একটা নজর দেন না, কারণ সোশ্যাল মিডিয়ায় নানান পোস্টের মাঝে এ ধরনের মন্তব্য খুব সাধারণ। রাকুলের শেষ ছবি মুক্তি পেয়েছিল রানওয়ে 34, অজয় দেবগনের বিপরীতে এই নিয়ে দুটি ছবি। আগামীতেও একাধিক ছবি কাজ নিয়ে ব্যস্ত এখন রাকুল। তারই মধ্যে এই বোল্ড স্টেটমেন্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। রাকুল প্রীতের কথায়, এটা খুব সাধারণ বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়, এটা দুর্ভাগ্যের যে এই প্রসঙ্গে কথা বললে মানুষ এত চিন্তা ভাবনা থাকেন, খোলামেলা জানান রাকুল।